নমস্কার দর্শক বন্ধুরা, কিছু মজাদার হয়ে যাকে আমি কল্পনা আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আমি আজকে আরও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি, সেটা হলো চিংড়ি কোরমা। তাহলে চলুন আমি এই রেসিপিটা কীরকমভাবে বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে দেখিয়ে দিই। বন্ধুরা, চিংড়ি মাছের কোরমা রান্না করার জন্য প্রথমে আমি কড়াইয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। এবারে চিংড়ি মাছগুলো 5 মিনিটের জন্য নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি, সেগুলো সাদা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। মাছটা একদিকটা ভাজা হয়ে গেছে, এবার আরেক দিকটাকে আমি উল্টে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজের উপরে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, সাজিরে আর গোলমরিচ। এগুলোকে দিয়ে আবারও পেঁয়াজটা ভেজে নেব, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আমি উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে আরও একবার কষিয়ে নিতে হবে। পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। এগুলোকে দিয়েও খুব ভালো করে মশলাটাকে আরও একবার কষিয়ে নেব। মশলাটাকে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর নুন, এটাকে দিয়েও মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো দইয়ের মধ্যে সামান্য চিনি ভালো করে গুলে এটাকে দিয়ে দিতে হবে। এখানে 2 টেবিল চামচের মতো আমার টক দই আছে আর 1/2 চামচ চিনি দিয়েছি। দইটা দিয়ে দেওয়ার পরেও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত। মশলাটার থেকে ভালো মতো তেল ছেড়ে দিয়েছে, এবারে আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি মশলাটার মধ্যে দিয়ে দেবো আর দিয়ে পরে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ, এটা নর্মাল গরুর দুধ, আপনারা এমনি যে কোনো প্যাকেটের দুধও দিতে পারেন। দুধটা দিয়ে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি আগের থেকে বেরেস্তা করে রেখেছিলাম সেটাকে উপর থেকে দিয়ে দিচ্ছি আর বেরেস্তাটাকে দিয়ে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে, এবারে এটাকে আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। তাই বন্ধুরা, আমি 5 মিনিট ফিরে এলাম। আমি 5 মিনিট পরে এবারে ঢাকাটাকে খুলে দিচ্ছি। দেখুন, গ্রেভিটা বেশ ভালো মতো ফুটে গেছে। এবারে উপর থেকে আমি আরও একটুখানি বেরেস্তা দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। এবারে আবারও ভালো করে মিক্স করে দেবো। বন্ধুরা, এর সাথেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিংড়ির কোরমা। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, নিজের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকে আসছি নেক্সট ভিডিওতে আরও একটা রেসিপির সঙ্গে, দেখা হবে। নমস্কার।